হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন নানাজান করে পাগল হয়ে যাচ্ছেন। হযরত ফাতেমা খানছেন, ও মেয়েরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আসতে দেখে সাহাবায়ে কেরামেরা হাউমাউ করে কেঁদে ফেলেছে, ভাই আবু বকর আল্লাহর নবী আমাদেরকে এতিম করে রেখে চলে গিয়েছে, বাপ মারা গেলে ছোট ছোট ভাইরা যদি বড় ভাইকে দেখে, বোনকে যদি দেখে টুকরে কেঁদে ওঠে না, বড় ভাই আমরা আব্বা হারা হয়ে গেছি ভাই। এইভাবে করে করে সাহাবায়ে কেরামেরা কাঁদছেন, বাবা হযরত আবু বকর, আম্মা জান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরা শরীফের সম্মুখে এসে দাঁড়িয়েছে। ঘরে ভিতরে হযরত ফাতিমা, আম্মা জান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে পাগল হয়ে যাচ্ছে। হযরত আবু বকর এসে ঘরে শিকড়টা আস্তে আস্তে খুললেন, ঘরে ভিতরে ঢুকে দেখে আল্লাহর নবী লাশ মোবারকটা হেবারা চাদর দিয়ে ঠেকা রয়েছে। হযরত আবু বকর আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবীর মুবারক মাথার কাছে গিয়ে বসে আর কান্না রাখতে পারছে না, ইয়া রাসূলুল্লাহ একবার কি আপনি আবু বকর বলে আর ডাকবেন না, আমি আবু বকর আপনার গানে সুরের সাথে, ও মেয়েরা ও মায়েরা বলে বেটিরা দিল নরম করুন, দেখে চোখের কোনায় পানি আসে কিনা, জীবনে যত গুনাহ আল্লাহ মাফ করে দেবে রে। হযরত আবু বকর আস্তে আস্তে আল্লাহ নবী মাথা মুবারক থেকে হেবারা চাদরটা সরিয়ে দিয়েছে, হেবারা চাদর সরিয়ে দিয়ে আল্লাহ নবী কপালের উপরে হযরত আবু বকর টক টক করে চুমা দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ নবীর কপালের উপরে চুমা খাচ্ছে। হযরত আবু বকর বলেন, আমি তখন খেয়াল করে দেখলাম আল্লাহর নবী ঠোঁট মুবারক দুটো যেন টিপ টিপ করে নড়ে। এ ফাজিলপুরের সোনারা, মা মারা গেলে জীবনে কেঁদেছে, বাপ মারা গেলে কেঁদেছে, আত্মীয় মারা গেলে কেঁদেছে, আমার রসুলের জন্য জীবনে ক ফোটা চোখের পানি দিয়েছে। হযরত আবু বকর বলেন, আমি আমার কানটা গিলিয়ে আল্লাহর নবীর মুবারক মুখের কাছে ঠেকিয়ে দিলাম। আমি আবু বকর তখন শুনতে পাই আল্লাহ নবী তখনও কাঁদছেন, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি,
চাদরটা ঢাকা দিয়ে আস্তে আস্তে ঘর থেকে বার হয়েছে বাবা। হাজরাতে ওমার পাগল হয়ে গেছে, কি করে ওমারকে সংসারে দেব, কি করে ওমারকে বোঝাব। হযরত আবু বকর দাঁড়িয়ে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছেন, এই হযরত ওমার রে শোনো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন ক্বাবলিহির রুসুল। ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমারের হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেল। ও মেজরিরা 2008 মদিনায় মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়ছি 2008 সালে। ফজরের নামাজের ইমামতি করছেন ইমাম, যেই না পড়ছে বাবা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ইমাম সাহেব আর পড়তে পারে না বাবা। ইমাম সাহেব হাও হাও করে কাঁদতেছে। তামাম মদিনা মসজিদে নববী 13 লক্ষ হাজি হাও হাও করে কান্না শুরু হয়ে গেল। আল্লাহ নবীর ইন্তেকালের কথা বলছে বাবা। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে কাঁদতেছে, আবার কিছু করবরে আবার শুরু করেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালত মিন ক্বাবলিহির রুসুল। আর পড়তে পারল না, রুকুতে চলে গেল। হযরত ওমার তলোয়ার বেড়ে দিয়ে পাগলের মতো কালতে কালতে ছুটে চলে এসেছে, ও ভাই আবু বকর একবার আমাকে পারমিশন দাও, আমি আল্লাহ নবীর চাঁদ মুখটা একবার দেখতে যাব। হযরত আবু বকর বললেন, উমর তোমাকে আমি পারমিশন দিতে পারি, মহাপদে পড়ে যেন আল্লাহ নবীর সঙ্গে বিয়াদুবি করে ফেলো না, আমার নবীর সঙ্গে যেন বিয়াদুবি না হয়ে যায়, মহাপদ করে যেন আসারকে আল্লাহ নবীর পাশে পড়ে যেও না। হযরত আবু বকর বললেন, এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে দরওয়াজাটা খুলে ঠুকরে কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আস্তে আস্তে মাথার কাছে বসে এবার চাদরটাকে সরিয়ে দিয়ে হযরত ওমর একবার বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ একবার চোখটা খুলে দেখেন, আমি হযরত ওমর এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি সেই ওমর, আপনার মাথা নিতে গিয়েছিলাম, আপনার মাথায় না নিয়ে চাঁদ মুখ কানা দেখে
আমি উমার ইবনের কলমা পড়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, একবার কি উমারের দিকে তাকিয়ে দেখবেন না, একবার কি উমার বলে আর থাকবেন না। হযরতে উমার বলেন, হে বারা চাদর সরিয়ে দিয়ে আল্লাহ নবীর কপালের উপরে টক টক করে চুমা দিতে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমার বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহ নবীর ঠোঁট মুবারক তখনও টিপটিপ করে নড়ে, আমি কানটাকে দিয়ে শুনলাম, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ফাজিলপুরের গুণগানের জন্য আল্লাহ নবী মৃত্যু সঞ্চয় শুয়ে, তখনও আমার নবী কানতেছে ইয়া রব্বে হামলে উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ও মেজরিরাম নবী আমার দিরুদুলিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সামিরাম, শুনে রাখো, আম্মা যারা এসাল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে পরে কোন দেশে চাদর দিয়ে আপনাকে আপনার কাফন করা হবে? আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ ইয়ামিনী চাদর বড় ভালোবাসি। আম্মা জানাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবরটা কোন জায়গায় হবে? আম্মা জান বললেন, আপনার কবরটা কি আমরা আবওয়া আবওয়া নামক জায়গায়, আপনার চরণ দুখিনী মা, আপনার আব্বা আব্দুল্লাহ যেখানে শুয়ে আছে ওই জায়গায় কি আপনার কবর করে দেবো নাকি? আল্লাহ নবী মাথা নাড়ালেন, ও বিবি আয়েশা, না না। আম্মা জান আয়েশা আবার বললেন, আপনার কলিজার টুকরো বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে, খাদিজার পাশে করে দেবো নাকি? আল্লাহ নবীর কাঁদো কাঁদো মুখ হয়ে গেল, কেননা খাদিজার মোমেনের খোতাব, খাদিজার কথা বললে আল্লাহ নবী আর ঠিক থাকতে পারতেন না। বাবা সাবিরা, আমি রাসূলুল্লাহ সবার হক আদায় করতে পেরেছি, কিন্তু দুইজনের হক আমি আদায় করতে পারিনি। দুই দুই দুইজনের ঋণ, একটা হলো আমার আবু বাকারের ঋণ, আর একটা হলো আমার বড় বিবি হাদিজার ঋণ আমি শোধ করতে পারিনি। জোরে বলে আল্লাহ নবী মাথা নাড়া দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবরটা জান্নাতুল বাকিতে করে দেব, যে জায়গায় আপনার দুদুমা হযরতে হালিমা শুয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, না ইয়া
রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ তারা আপনার কবরটা কোন জায়গায় হবে? আল্লাহ নবী বলেছেন বিবি আয়েশা সিদ্দিকা শুনে রাখো, নবী আলাইহিস সালাম বলেরা যে জায়গায় ইন্তেকাল হন নবীর কবর ওই জায়গায় হয়। আমি রাসূলুল্লাহ আমার মনের বড় আশা, আমি আমার আয়েশার ঘরেতেই থাকবো। বিবি আয়েশা রে তুমি কি জানি না আম্মা জান ঢুকরে কেঁদে ফেলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার মতো নসিব আলাম, আমি আয়েশার মতো নসিব আলার কে হবে? আল্লাহ নবী চিরতরের মতো আমার ঘরে শায়িত হবে। জোরে বলুন। আম্মা জান আবার জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবুল্লাহ কে আপনাকে গোসল দেবে? আল্লাহ নবী বলেছিলেন বিবি আয়েশা আমাকে আল্লাহ নূরুন নবী করেছে, আমার এই শরীরে নূর আমার সব সাবি সহ্য করতে পারবে না, চোখ অন্ধ হয়ে যেতে পারে, আমার শরীর মুবারক দেখার পাওয়ার চোখে আল্লাহ আমার আমার চাচাতো ভাই আলীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম আমার যেন মনে হচ্ছে আজকে ফাজিলপুরের মাহফিল আমার নবী যেন মদিনার থেকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ফাজিলপুরের মাহফিল যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাচ্ছে, চোখ যদি থাকে দেখে নাও বাবা দেখে নাও। আল্লাহ নবীর গোসল দেওয়ার আগে সাহাবীদের ভিতরে দুটো দল হয়ে গেল। এক দল বলছে আল্লাহ নবীর জামা খুলে গোসল দেওয়া হবে, আর এক দল বলতে লাগলেন না আল্লাহ নবীর জামা পরিহিত অবস্থায় গোসল দেওয়া হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ফরমাচ্ছেন আমরা ঘরের ভিতরে যারা ছিলাম আল্লাহ নবীর লাশ মুবারক নিয়ে ওই ঘরের ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকে গেল, আমাদের চোখ বন্ধ হয়ে গেল, আমাদের কে যেন চিল্লে বলে দিল আমার হাবিবকে জামা খুলে গোসল দিও না, আমার হাবিবকে জামা পরিহিত অবস্থায় গোসল দিয়ে দাও। আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আলী আমার গোসল দেবে, আর আমার সাহাবী হযরত শুকরান রাদিয়াল্লাহু তাআলা ওই গাস নামক কুয়া থেকে পানি বহন করে করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আল্লাহ নবী সাহাবা থাকতেন, আলীকে আল্লাহ নবী গোসল দেওয়ার কথা বললেন কেন?
আলী আল্লাহ নবীর এমন একজন সাহাবী দুনিয়াতে এসে সর্বপ্রথমে আল্লাহর নবীর চেহারা দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী জন্ম কোথায়? আলীর জন্ম ঘরে নয়, বাড়ি নয়। জন্ম হলো আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? হযরত আলী জন্ম নিয়েছে, চোখ খোলে না। হযরত আলী কানে না। হযরত আবু তালেব চিন্তায় পড়ে গেলেন, ছেলেটা কি মরা হলো নাকি? আল্লাহ নবীকে ডেকেছে, বাবা রে ও ভাতিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার একটা ভাই হয়েছে কাবার ভিতরে, কাঁদে না, চোখ খোলে না। নবী আমার মুসকে হেসে বলেছিলেন, চাচা যান, আমার ভাইটাকে আমি রসূলুল্লাহ আমার কোলে একবার তুলে দেন। জোরে বলে না ও মেজানি রাম, নবী আমার তিরু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে দাঁড়ানো হযরত আলীকে নিয়েছে আল্লাহ নবীর কোদ মুবারক, কোল মুবারক দেওয়া হলো। নবী আমার হযরত আলীকে এইভাবে তুলে নিয়ে মুখের কাছে ধরলেন। হযরত আলী এবারে চোখ খুলে সর্বপ্রথমে আল্লাহ নবীর চেহারা দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের চেহারা আগে দেখে না, বাবের চেহারা আগে দেখে না, তাদের চেহারা দেখে না। আল্লাহ নবী আলীকে বড় আদর করে নিয়ে, আলীর কত বড় কপাল, হযরত আলীর কত বড় নসিব, বিশ্ব নবী আলীর ঠোঁটে ঠোঁট দিয়ে চুমা খেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর নাকে আল্লাহ নবী নাক ঠেকিয়েছেন, কপালে কপাল ঠেকিয়েছেন। আল্লাহ নবী ইন্তেকালের আগে বলেছিলেন, বিবি আয়েশা, আমার চাচা দো ভাই আলী, আমার জামাতা ইমাম হাসান, ইমাম হুসাইনের আব্বা, আল্লাহ ওকে চোর চোখের এত পাওয়ার দিয়েছে রে, আমার শরীরে নূর হযরত আলী ছাড়া কেউ সহ্য করতে পারবে না। আমার আলী যেমন প্রথম দেখেছে, আমার আলী আমার শেষ দেখাটাও দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও পাগল বলে সোনা বাড়ি কেরাম, ও নওজওয়ানেরাম, আল্লাহর নবীর গোসল না চলছে। হযরতে শুকরান রাদিয়াল্লাহু তাআলা পানি বহন করে করে দিচ্ছে। হযরত আলী গোসল দিয়ে দিলেন। হযরত আলী দেখতে পান আল্লাহ নবীর চোখ মুবারকের উপরে একটু যেন পানি বেঁধে রয়েছে। হযরত আলী কেঁদে ফেললেন, আল্লাহ চোখ মুবারকের উপরে পানিটা আমি আলী কাপড় দিয়ে মুছে দেব না। আল্লাহ নবীকে কতটা ভালোবাসতে, জীবন অপেক্ষা। হযরত আলী জিভ দিয়ে পানিটা চেটে তুলে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নাভির উপরে পানি বেঁধে আছে। হযরত আলী জিভ দিয়ে পানিটা তুলে নিলেন। হযরত আলী বলেন, আল্লাহ পাক আমার ইলমিয়াতকে আরো বাড়িয়ে দিয়েছিলেন।
গোসল হয়ে গেল, কাপড় হয়ে গেল। আল্লাহ নবীর দেখার আগে আর একটা কথা বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার কবরের ভিতরে আমার এমনি চাদরটা বিছিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানাজা পড়া হবে, কে ইমামতি করবে, দুনিয়ায় এমন কেউ নাই আল্লাহ নবীর যারা সার ইমামতি করে। নবী পাকের লাশ মুবারক ফাঁকা ময়দানে রাখা হলো। হাদিস শরীফে এসেছে, সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীর লাশের উপরে দরুদ ও সালাম পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে জিব্রাইল হযরত চার ফেরেশতা পড়েছে, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা পড়েছে। তারপরে আল্লাহ নবী জানাজা আহলে বায়াতেরা পড়েছে, আল্লাহ নবী মদিনার মক্কার আনসারী মুহাজিরেরা পড়েছে, মদিনার কচি কচি বাচ্চাগুলো আল্লাহ নবীর জানাজা আদায় করেছে। বাবা হাদিস পাকে আছে আল্লাহ নবীর ইন্তেকালের খবর তামাম মদিনা শরীফে যখন ছড়িয়ে গেল, মদিনার কচি কচি বাচ্চাগুলো যারা মায়ের স্তরে দুধ পান করতো, বাবা মায়েরা বলে আমাদের বাচ্চাগুলো আমাদের স্তনে আর মুখ লাগায় না, কার জন্য দুধ পান করব রে। আল্লাহর নবীর হায়াতে নাই, মদিনার উটটা ভেড়াগুলো তারাও খায় না, তাদের চোখ দিয়েও পানি পড়ছে, আল্লাহর নবী দুনিয়ায় নাই। ও আল্লাহর নবীকে আমি আপনি কতটুকু ভালোবেসেছি, কতটুকু মহব্বত করেছি বাবা। আমি মাহফিলে বলি, বাবা রে যদি কিচ্ছু না হয় অন্তত মাহফিলে বসে রসুল্লাহর আশে হয়ে একটু কেঁদে যা, কেঁদে কেঁদে বাড়ি যা। আল্লাহ যদি চায় আজকে রাত্রিরেই কান্নার চোখের জন্য নবীর দিদার হয়ে যেতে পারে রে। আল্লাহ নবীর একজন সাহাবী খাজুর গাছের ওপরে, তখন খাজুরের কাঁদি কাটছে, শুধু খবর পেয়েছে আল্লাহ নবী দুনিয়ায় নাই, হাতের অস্ত্রটা হাত থেকে পড়ে গেল, খাজুরের প্যাকেট পড়ে খাজুর ছড়িয়ে গেল, সাবিটা খাজুর গাছের মাথা থেকে অজ্ঞান হয়ে আসার খেয়ে পড়ে গিয়েছে, আমার নবী আর হায়াতে নাই। যেই রাগের ভিড়ে গিয়েছে সাবি দুটো হাত তুলে আল্লাহ বাগে দরবারে দোয়া চাইছে, আল্লাহ যে চোখ দুটো দিয়ে আমার নবীকে আর মদিনার মসজিদে দেখতে পাবো না, আয় আল্লাহ আমি আমার এই চোখ দিয়ে আর দুনিয়া দেখবো না, আয় আল্লাহ যে চোখ নবী দেখে না ওই চোখ দুটোকে আপনি অন্ধ করে দেয়।
আল্লাহ আমি অন্ধ হয়ে যাব, আমি অন্ধ হয়ে দুনিয়ায় ঘুরবো, আমার নবীকে এই চোখ দেখবে না যখন, আমি এই চোখ দিয়ে আর দুনিয়া দেখবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সাহাবীর চোখ দুটো অন্ধ হয়ে গেল। কাঁদলে গোনা মাফ হয়, কাঁদলে জাহান্নাম আর আগুন হারাম হয়, কাঁদলে বলে রসূলুল্লাহর দিদার হয়। আল্লাহ নবী জানাজা হয়ে গিয়েছে, হুজুরের লাশ মুবারক, এবারে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কবরে নামানো হলো। আর আম্মা জানের ঘরে একটা কাপড়ের পর্দা করে আড়াল করে দেওয়া হলো। ওই পাশে আম্মা জান আয়েশা হযরত ফাতেমা আম্মা জানের বসে বসে কাঁদতেছেন। আরে যেই না কোদাল দিয়ে মাটি টেনে টেনে আল্লাহর নবীর কবর মুবারকের উপরে দেওয়া হচ্ছে, হযরত ফাতেমা পর্দার আড়াল থেকে টুকরে কেঁদে ফেলেছিল। আলী রে, ও হযরত আলী, ও আমার বেটা ইমাম হাসান হুসাইন, তোদের নানাকে কি করে মাটির তলায় দিয়ে দিলি রে, তোদের নানার চাঁদ মুখানা। ও আল্লাহর নবী, আল্লাহর নবী জলাশ মুবারক থেকে কি করে মাটির তলায় ঢুকিয়ে দিলি রে, আমার আব্বার চাঁদ মুখ আর দেখতে পাবো না পাবো না। আল্লাহ নবীর মাজার হয়ে যাওয়ার পরে হযরত আলী কয়েক সপ্তাহ ধরে আর মদিনার মসজিদে নববীতে এসে আল্লাহ নবীর মাজারের দিকে পাগলের মতো চেয়ে চেয়ে কাঁদতেন, সারাদিন বসে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আর মদিনা এসে নবী দেখতে পাবো না, নবীর মাজারটা দেখে যাব। ফাজিলপুরের গাছপালা গুলো নবীর জন্য কাঁদে, কিন্তু ফাজিলপুরের দুবে আশরাফুল মখলুকাতের চোখে পানি আসে না, নবীর মোহাম্মদ কলি যায় নাই। তো আল্লাহ নবী বললেন, লা ইউমিনু, তুমি মুমিন নও। আল্লাহ নবীর ইন্তেকালের আগে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক আরশে আজিম তাকে সাজাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যাবেন, আপনি আরশে আজিমে যাবেন নাকি? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও জিবরিল সালাম, আরশে আজিম আমি চাই না, আমি রাসূলুল্লাহ, আরশে আজিমে আমি যাব না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা সাজাচ্ছে, আপনি যাবেন নাকি? আল্লাহ নবী বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য জান্নাতুল ফেরদাউসটাকে সাজানো হচ্ছে, ওই জায়গায় যাবেন নাকি? ও ফাজিলপুরের সোনারা, আল্লাহ নবী ফাজিলপুরের কোন মনে করে আমার মতো কোন গান্ধীর কোন মনে করে আল্লাহ নবী ওই দিনে
জবাব দিয়েছিলেন ও জিবরাইল সালাম, আমি যদি চলে যাই এবারে আমার গোনাহগার উম্মত উম্মতিদেরকে কে দেখবে বা? ও জিবরাইল সিদরাতুল মুনতাহা আমি যাব না, আরশে আজিম আমি চাই না, জান্নাতুল ফেরদাউস আমি চাই না, ও জিবরাইল সালাম আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে মদিনার রওজায় শুয়ে থাকতে চাই, আমার উম্মতেরা আমাকে পাবে না, কাবা শরীফে হাস করতেছে মদিনা শরীফে যাবে, ওয়ালাও আন্নাকুম ইজ্জালাতু আনফুসাকুম যাও কাবা আস্তাগফারুল্লাহ আস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সোনা বাড়ি কেরাম যেমন আল্লাহ পাকের কাবা শরীফ দেখলেই জীবনের গোনা মাফ হয়ে যায়, কোন গোনা থাকে না রে বাবা, আল্লাহ নবীর রওজাত হারে গেলেন, নবী আমার গোনাগার উম্মতের জন্য রওজার ভিতর থেকে তওবা করে গোনাগার উম্মতের গোনা মাফের জন্য আল্লাহ নবীর তওবা আল্লাহ কবুল করে গোনাগারদের জীবনের যত গোনা সব আল্লাহ মাফ করে দেয়। আমার মাহফিলে হাজি সাহেব আছে নাকি? কেউ হাজি আছে? আলহামদুলিল্লাহ। আপনাদের আব্বা মায়ের দোয়া আল্লাহ আমাকে একবার নয় অহংকার নয়, আল্লাহ আমাকে কয়েকবার সোনার মতিনার মেহমান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও মৌতের আগে একবার সোনার মক্কা মদিনা দেখা, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী উম্মতেরা কত ভালোবাসে, আল্লাহ নবী মাজার থেকে বিদায় সালাম হাজি সাহেবরা যখন দিয়ে বার হয়ে আসে, আমার সঙ্গে চার পাঁচজন হাজি ছিল, একটা করে দিন কমে আর কলিজায় কষ্ট হয়, আল্লাহ একটা দিন কমে গেল, আমার নবী দরবারে আর পাঁচ দিন থাকা হবে, আবার একটা রাত পার হয়ে গেল, আল্লাহ আমার নবী দরবারে আর চার দিন, আবার একটা রাত কমে গেল, আল্লাহ নবী দরবারে তিন দিন, বিদায় সালামের আগের দিন খোদা জানে সারা রাত ঘুমাই না, হাও হাও করে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে কেঁদেছি, ইয়া রাসূলুল্লাহ মদিনা থেকে চলে যাব, দুনিয়ায় অনেক দরবার পাবো, আমার নবীর দরবার আর পাবো না, বিদায় সালাম দিতে আসছি, নূতন জামা পরেছি, নূতন সুরমা চোখে দিয়েছি, মাথায় নূতন টুপি দিয়ে আল্লাহ নবীকে বিদায় সালাম জানাচ্ছি, আবার হিন্দের জমিনে ফিরে চলে আসব রে। কয়েকজন হাজি আমাকে ধরেছে, হুজুর আপনি স্টপ করবেন, আপনার চোখ দুটো লাল হয়ে আছে। আমি বললাম ভাই রে, যদি আমার নবীর কদমে আমার মৌত হয় আমার তো বড় কপাল, কিন্তু কার দরবার ছেড়ে চলে যাচ্ছি সেটা কি জানিস? কানতে কানতে ঢুকছি বাবু সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আলবেদা 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 আলবেদা,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আলবিদা 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 আল্লাহ নবী জালির কাছে এসে আর ধরে রাখা যায় না আল্লাহ নবীর মাজারের উপরে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মাজারে জালির কাছে গিয়ে দুখরে কেঁদে বেরিয়েছে ইয়া রাসূলুল্লাহ বিদায় পিছন দিকে তাকিয়ে দেখি মদিনার পুলিশ দাঁড়িয়ে রয়েছে কান্না দেখে পুলিশ আমার পিঠে হাত দিয়েছে হাজি তারিক হাজি তারিক হাজি সব আমি মুখটা পুলিশের দিকে করলাম আল্লাহ জানেন পুলিশের দিকে তাকিয়ে দেখি পুলিশের চোখে পানি জোরে বলুন সুবহানাল্লাহ পুলিশ কাঁদতেছে পার হয়েছে বাসে উঠে আর মদিনায় চলে যাবে খোদার কাসাম বাসে জানালাটা খুলে আল্লাহ নবীর সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তখন কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলবিদা খোদার কসম তখন যেন মনে হয় গাছে বাসের ইঞ্জিন পার্টস গুলো যেন আমার দয়ার নবীকে সালাম দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ সোনা মানিকেরা মরে যাব মরে যাবেন দুনিয়ায় গরিব মানুষ আল্লাহ করেছে হজের এরাম হয়তো জীবনে পড়া হবে না আল্লাহ 4 লক্ষ টাকা নাই আমরা গরিব সোনার মদিনায় কি করে যাব কষ্ট হয় না এ গরিবেরা কষ্ট হয় না আমি হিজবুল্লাহ বলে দিই 4 লক্ষ টাকা খরচা দরকার নাই নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েন আর রাত্রিরে সবার সময় সুন্নতি তরিকায় শুয়ে বালিশে মাথা দিয়ে মদিনার দিকে মুখটা করে কাঁদেন ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ জন খেটে খাই মদিনা যেতে পারবো না পারবো না ইয়া রাসূলুল্লাহ তাই বলে কি একবার এই চিড়া কাঁদায় শুয়ে আপনার দিদার কি হবে না হবে না আমার নবী উম্মত উম্মতির চোখের পানি আল্লাহ নবী সহ্য করতে পারে না আল্লাহ নবী কুলদিন নসিব খুলে যাবে দিদার দিয়ে দেবে সুবহানাল্লাহ বলে শেষ করে দেব ও বেজরিল আপনাদের ভালো লাগছে না লাগছে না দোয়া করে দেব নাকি শেষ করে যে কথা বলতে গিয়ে এত দূরে চলে এলাম আল্লাহ নবীর ইন্তেকালের পরে খলিফা হবে আবু বকর ঠিক কি না আল্লাহ নবী হায়াতে দিন লাগিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিরে স্বপ্ন দেখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি স্বপ্ন দেখেছি একটা অজানা অচেনা রাস্তা ওই রাস্তা আমি আবু বকর কোনদিন দেখি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার থেকে আড়াই হাত মতো
আমি আবু বকর আপনার থেকে আড়াই হাত পিছনে পড়ে গেছি, আমি বারবার চেষ্টা করছি আল্লাহ নবীকে ধরবো, ধরতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম ভেঙে গেল। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনি বলুন। আল্লাহ নবী চোখে পানি হযরতে বলেছিলেন, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিল, আবু বকর ওই যে অজানা আছে না, রাস্তাটা হলো বাবা মৌতের রাস্তা, অজানা রাস্তাটা হলো বাবা মৌতের রাস্তা, তুমি আমার থেকে আড়াই হাত দূরে, তার মানে আমার ইন্তেকালের আড়াই বছর মতো পরে আমার আবু বকর ওই রাস্তার রাহি হবে, আমার আবু বকর আমার মাজারের পাশে শোবে। আজকে কি বার আম্মা যার বললেন, আব্বা আজকে হলো ইয়াউমুলিস নাই সম্মান। হযরত আবু বকর হেসে ফেললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ পাশে দাঁড়িয়ে বললেন, আব্বা আজকে আমল ইসরাইল, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি কেন হাসলেন? আল্লাহ নবী বলেছিলেন, মারে ও আমার মা, তুমি আমার কলিজা টুকরি মা, তুমি আল্লাহর নবীর পাক বিবি মা, আমি তোমাকে বলে দিই, আল্লাহ নবী সোমবার ইন্তেকাল হয়েছিল, আমি আবু বকর আমার মন বলে আর আমি থাকব না, আজকে সেই সোমবার, আজকে আমি মরে যাব, আমার দুনিয়ার কোনো খেয়ালই নাই, আমি আমার নবীকে এত ভালোবাসি, আমার ইন্তেকালের পরে আমার লাশটা মদিনা শরীফ আল্লাহ নবীর মাজারে পাশে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী আবু বকর মারা গিয়েছে, আর আবু বকরের লাশ আপনার কবরের ধারে হেরে দাঁড় করিয়েছি, যদি আল্লাহ নবী পারমিশন দেন তাহলে আমার লাশটা আল্লাহ নবীর মাজারের পাশে দাফন করে দেবে, আর যদি না আওয়াজ আসে এতটুকু মনে করবে আমি আবু বকর শেষ সময় আল্লাহর নবীর মনে ব্যথা দিয়েছি, আমার হাসার কারণ হলো মৃত্যু হয়ে গেলে আল্লাহ নবী আমাকে কোলে টেনে নেবে। এক তারিখে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দুনিয়ায় না দেখে থাকতে পারি না, আপনি কি আমাকে ময়দানে হাশরে আমার কথা মনে রাখবেন? আল্লাহ নবী বলেছেন, আবু বকর বাচ্চা মায়ের পাশে শুয়ে থাকে, রাত্রে বাচ্চা যখন ট্যাঁ ট্যাঁ করে কেঁদে ওঠে, মা যেমন ঘুমের ঘরে হাত বাড়িয়ে বাচ্চাকে কোলে টেনে নেয়, আমি রাসূলুল্লাহ আমার আবু বকরকে ওইভাবে আমার কোলে টেনে নেব। জোরে বললেন না, ও ফাজিলপুরের সোনারা আপনাদের ইমাম বসে আছে, জিজ্ঞাসা করুন আজকের মাহফিলটা কত সুন্দর লাগছে, সব যেন মনে হয় আমার নবীর আশেক বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, এমন একজন নেই তার চোখের কোনায় পানি নেই।
হযরত আবু বকর ইন্তেকাল, হুজুরের লাশটাকে গোসল কাবা ভরে দিয়ে আল্লাহ নবীর মাজারের রেলিং এর বাইরে রাখা হলো। হযরত আলী চিল্লাচ্ছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হিজরতের সাথী, আপনার কারে সুরের সাথী, ভাই আবু বকরের লাশ আপনার মাজারের ধারে দাঁড় করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলেন এই আবু বকরের লাশটা কোন জায়গায় দাফন করা হবে? ও ফজিলপুরের সোনারা, হযরত আলী বলেন আমি সাজদা থেকে মাথা তুলে দেখি আল্লাহর নবী মাজারের রেলিং গুলো থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর নবীর মাজারের রেলিং গুলো কাঁপা শুরু হয়ে গিয়েছে। মাজারের ভিতর থেকে আওয়াজ হচ্ছে ও আমার সাবিরা, বাবারা 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 বন্ধুকে তাড়াতাড়ি বন্ধুর পাশেই দাফন করে দাও। আল্লাহ নবীর বাজার থেকে আওয়াজ হয়েছিল উদখুলুল হাবিবা ইলাল হাবিব, আমার আবু বকর আমার দুনিয়ার সাথী, আমার আবু বকর আমার আখেরাতের সাথী। এখনই আমি আপনাদের নিয়ে দোয়া করব, যারা বাইরে আছেন চলে আসেন, আজকে দোয়ার একটা ব্যাপার থাকবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, কেননা এই মাটিতে আমার দাদু শুয়ে আছে, হবিবার রহমান সাহেব আছেন, এই দাদা ইন্তেকালে, আমার হবিবার দাদা ইন্তেকালে সপ্তাহখানি আগে আমাদের বাড়ি আছে, শুনেন আমাদের আমার আব্বার সঙ্গে খুব মহব্বত, জিজ্ঞেস করবে আমার আব্বা প্রায় আসতে মরছে, তো আমি জলসা থেকে ফিরেছি রাত্রে আড়াইটা তিনটে বাজে, আমার বাড়ির সামনে একটা বসার জায়গা করা আছে, ও লোক দেখি একা একা বসে বসে করছে, রাত তবলি কি করতি আমার সঙ্গে একটু ঝামেলা হবে, দাদু হয় তো মা ভাঙলে বন্ধু সন্তোষ, তুই ঘুমা যাচ্ছি আমি আমি না দেখবি খুব তাড়াতাড়ি এটা মতে একটা আলাদা মানুষের ইন্তেকালের আগে মন উড়ু উড়ু হয়ে যায়, কোথাও ভালো লাগবে না, কিচ্ছু হবে না। আল্লাহু আকবার, যাই করুক মানুষটার নামাজের একটা মহব্বত ছিল, দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ফাজিলপুরের যত কবরস্থান আছে ইমানদার ইমানদারিনীদের আল্লাহ সকলকে ক্ষমা করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার বাবাজিরা, আমি এখানে শেষ করব, শেষ করার আগে একটা কথা আপনাদের বলি, এখানে আপনাদের একটা মসজিদ আছে না, মসজিদে অযুখানা তৈরি হয়, অযুখানা হবে, আমি আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য ভিক্ষুকের মতো দুটো হাত।